শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি শেখ তরিকুল আলম, পিতা মরহুম মোহাম্মদ আবু বকর শেখ, মাতা শেয়ারুন নেচা, গ্রাম রামপুর, থানা নড়াগাতি, উপজেলা কালিয়া, জেলা নড়া। ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তখন খুলনা সিটি কলেজের ছাত্র ছিলাম। খুলনা সিটি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমি নির্বাচিত ক্রীড়া সম্পাদক, এবং ওই সময় আমি কালিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলাম। সভাপতি গেছিলেন আরুণ ভাই। সিটি কলেজের সভাপতি গেছিলেন, সিটি কলেজের ছাত্রলীগের সভাপতি ছিল আমার সংসদের জিএস শহীদুর রহমান। এটা 1970 সাল। আমরা 70 সালে ডিসি অন্যায়ভাবে আমাদের পরে একটা জিনিস চাপিয়ে দিচ্ছিল, আমরা তা মেনে নিয়েছিলাম। সেইটার জন্যই ডিসিকে মারা হয়। সেই কেসে আমরা 47 জন আসামি ছিলাম, শহীদ ভাই, হেকমত ভাই সহ সেই কেসে জেলে ছিলাম। সত্তরের নির্বাচনের প্রার্থী, সত্তরের নির্বাচনের প্রার্থী ছিল হাজি শেখ বঙ্গবন্ধুর পক্ষে। বঙ্গবন্ধুর পক্ষে বিপরীতে আমরা একসঙ্গে গেছিলাম প্রায় 30 জন। খান আব্দুল হক, অশোক কুমার দাস, হিমায়ত মুন্সি, চৌধুরী সাইদুর রহমান সহ আমরা সবকালে আমরা বিনা পয়সায় ঘরে পৌঁছে গেলাম ভারতে। বনগাঁ কালীকোলা ক্যাম্প আমাদের হাতে গড়া ফার্স্ট। আমরা যে পয়সা কাটি ওই ক্যাম্পটা, পরে ওই ক্যাম্পে অনেক লোক আসে পর্বতীতে, আমরা প্রথম ব্যাস ওইখানে। ওখান থেকে আমাদের এক পর্যায়ে কয়েকদিন পরেই একটা ডাক আসলো যে মুজিব বাহিনী নাম করে একটা সংগঠন খাড়া হচ্ছে। আমি চান্স পেলাম, আমরা কয়েকজন মুজিব বাহিনীতে সুযোগ পেলাম, মুজিব বাহিনীতে চলে গেলাম। পলাবাড়িয়ার খায়রু ভাই, খায়রুজ্জামান, বাচ্চু ভাই, আমি, খান আব্দুল হক, অশোক কুমার দাস, মলালির থেকে শরীফ হুমায়ুন কবির সহ আমরা বেশ কয়েকজন আমরা চলে গেলাম দেরাদুন ট্যান্ডোয়াজ। ওইখানে যে আমাদের ট্রেনিংগুলো শেখ জামাল, শেখ মারু, আমরা একসঙ্গে ট্রেনিংয়ে যাই। 45 দিন ট্রেনিং হওয়ার পরে আমাদের
আমাদের নিয়ে আসে কলকাতায় বারাকপুর নামক জায়গায়। ওইখান থেকে কোনো একদিন সন্ধ্যায় তুফাল আহমেদ সাহেব আমাদের বাংলাদেশে ইন করে, আমরা প্রায় একদর্শক, আমরা একসঙ্গে ঢুকি বাংলাদেশে। বিভিন্ন জেলার লোক ছিল সাথে, যার যার এলাকায় তারা চলে যায়। আমরা মলালিরা এখানে থেকে যাই, সম্ভবত মলালির বিয়ালের জন্য। কার কমান্ডে হচ্ছে এটা? কমান্ড দেয় আমাদের শরীফ খসরুজ্জামান, শরীফ হুমায়ুন কবির, সর্দার আব্দুল মজিদ। জাহিদ ভাই মারা গেছে, জাহিদ ভাই ছিল আমাদের জেলা কমান্ডার। দেয় খুলনা ছাত্রনেতা ছিল, 74 ছাত্রনেতা আমাদের বাংলাদেশে ইন করি। ইন করার পরে আমরা আমাদের যার যার এলাকায় শেষে দলবদ্ধভাবে এখানে সংগঠন আরও লোক জোগাড় করে, আরও আম জোগাড় করে আমরা যুদ্ধ করি। যেরকম বিভিন্ন জায়গায় যুদ্ধ হয়, বটিয়া, কালিয়া, ছোট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি সরাসরি পাক সেনাদের সঙ্গে। আমার এক বন্ধু মুজিব বাহিনীর বক্কার নাম করে সে শহীদ হয় কালিয়া যুদ্ধে। এবং কালিয়া যুদ্ধে আরও অনেকে শহীদ হয়, কিন্তু আমার মুজিব বাহিনীর বক্কা শহীদ হয় কালিয়া। ওর পাশে আমরা এক বিল্ডিং ও তারা এক বিল্ডিং এ সামাসামি গুলি করেছে, তাদের আমরা হটাই নিয়েছি আস্তে আস্তে। মুক্ত হলো কখন কালিয়া? মুক্ত হলো 10ই ডিসেম্বর। আমরা কালিয়া আক্রমণ করি 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর আক্রমণ করি, আমাদের কালিয়া মুক্ত হয় 10ই ডিসেম্বর। যেরকম কথাবার্তা ছিল আপনাদের আজকের দিনে সে মনে হচ্ছে কি? যেরকম কথাবার্তা সেটা হয়নি, যেটা কথা ছিল হয়নি বলে ওই সময় জাসদ গঠন হলো, হয়নি বলে পরে জাসদ রাজনীতি ভুল করলো। তারা অতিরিক্ত অতি উৎসাহী হয়ে তারা রাজনীতি ভুল করলো। যে কথার পরে অজুহাত শাহজালাম খান, কুবায়ল আহমেদ খান, এরা যে কথার পরে গঠন করলো তা হয়নি কার্যকর। নতুন প্রজন্মের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেন? যদি শেখ হাসিনা যে নির্দেশনায় চালাচ্ছে, যদি সেই চিন্তাভাবনার পরে বর্তমান প্রজন্ম যদি শুনে কথা শুনে তাহলে উদ্দেশ্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।